ছটি বড় ঢেউ হলো ষড়রিপু, আমাদের মধ্যে ছটা শত্রু পাখি রয়েছে দেখবেন। এই ছটি শত্রু পাখি কি? ক্রোধ কাম মোহ মাত মাশ্চর্য লোভ। এই ষড়রিপু প্রতিনিয়ত আমাদের কৃষ্ণ নামের পথে বাধা দিচ্ছে। কেউ যদি বা একবার বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পেরেছেন, সেই হবেন কৃষ্ণ চরণের দাস। তাই বলি সামনে আছে ছয়টি বড় চিন্তা নয়, ভগবানের চিন্তায় নিজেকে নিয়োজিত করো। তাই পদবক্তা আজ কলম দিয়ে বললেন গো, সংসারে ভোজিলি গোটা না ভোজিলি, সংসারে ভোজিলি গোটা না ভোজিলি, আমার সংসারে ভোজিলি গোটা না ভোজিলি, সংসারে ভোজিলি গোটা না ভোজিলি, না শুনিলি সংসারে ভোজিলি গোটা না ভোজিলি, না শুনি সাধুর
যখন শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে ডাকেন, তখনই ভগবান ভক্তের ডাকে সাড়া দেন। ভক্ত যখন শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে ডাকেন, তখনই ভগবান ভক্তের ডাকে সাড়া দেন। আপনাদের মনে প্রশ্ন হবে, মা ভক্ত আমরা কারা? ভক্ত আমরা কারা? আপনাদের মনে প্রশ্ন হবে, আপনারাই তো বলবেন আমরাই ভক্ত। সকালবেলা ঘুম থেকে উঠি, স্নান করি, ভগবানের সেবা না দিয়ে জলগ্রহণ করি না, আমাদের থেকে বড় ভক্ত আর আছে নাকি মা গো? হ্যাঁ, আমরাই ভক্ত। সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে সেবা না দিয়ে যখন জলগ্রহণ করি না গো, আমাদের থেকে বড় ভক্ত আর নাই। কিন্তু আমরা কিসের ভক্ত? প্রত্যেকটা মানুষ আমরা ভক্ত বটে, কিছু না কিছুর ভক্ত। কেউ আমরা গাড়ির ভক্ত, কেউ বাড়ির ভক্ত, কেউ নারীর ভক্ত, কেউ শাড়ির ভক্ত, আবার কেউ গয়নার ভক্ত। কে কিসের ভক্ত? পাশের জনকে বলুন, আমাকে না বললেই হবে। কিন্তু এই ভক্তি দিয়ে তো ভগবানকে পাওয়া যায় না বাবা। ভগবানকে পেতে গেলে এমন ভক্তির প্রয়োজন হয় যে ভক্তির মধ্যে কোনো কামনা বাসনা নাই, যে ভক্তির মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। এমন ভক্তি যার মধ্যে বিরাজ করবে সেই হবেন ভক্ত। তাহলে ভক্ত আমরা কারা জানলাম? আর ভক্ত যখন শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানকে ডাকেন, তখনই ভগবান ভক্তের ডাকে সাড়া দেন। আজ আমরা এমনই এক ভক্ত জীবনে আস্বাদন করতে চলেছি যে ভক্ত কিনা ভগবানকে পেয়েছিলেন শুদ্ধ ভক্তির দ্বারা ডেকে, যে ভক্ত কিনা ভগবানকে পেয়েছিলেন সন্তান জ্ঞানে সেবা করে, সন্তান রূপে পেয়ে। আজ সেই ভক্তের জীবনে আমরা আস্বাদন করব। তা হল মধু বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র নামে প্রকাশ। লীলার বিষয়বস্তুটা একটু ভিন্ন ধরনের আমি প্রথমেই বলি। এই যে অনাদিরাদি গোবিন্দ দ্বাপর যুগে বসুদেবের ঘরে দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা সবাই জানি মা। কিন্তু এটা কি আপনারা জানেন, এই বসুদেব দৈবকী এরা কারা? কেনই বা এরা স্বয়ং ভগবানকে সন্তান রূপে পেলেন? ভগবানকে পেতে গেলে বাবা কত না সাধনা করতে হয়, কত না ভজন করতে হয়, কতই না কষ্ট করতে হয়। তাই বসুদেব দৈবকী কতবার সাধনা করেছিলেন, কতবার কষ্ট করেছিলেন, যার জন্য স্বয়ং ভগবানকে একদিন সন্তান রূপে পেলেন, তা আমরা জানবো বাবা আজ এই লীলার মধ্য দিয়ে। লীলার বিষয়বস্তু, ভক্তের ঘরে ভগবানের আবির্ভাব। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ পূর্ণ মুক্ত বিদ্যমানং নামিনা। কথাটা মা আমার নয়, কিন্তু কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন পিতা ব্রহ্মা। কিন্তু এই কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো নাম ভজনেই নাকি তাকে পাওয়া যায়, সাধনায় নাকি তাকে পাওয়া যায়। কিন্তু প্রভু, আমি তো দিবারাত্রি তারই নাম ভজন করি, আমি কেন পাই না? এই কথাটি কে বললেন? এই কথাটি বলছেন দেবশ্রী নারদ। এই যে সামনে খুব গন্ডগোল হচ্ছে, আপনারা আমার কথা কিছুই বুঝতে পারবেন না, শেষে বলবেন কি হলো কিছুই বুঝলাম না। একেবারে দূরে বসেছেন, আপনাদের মুখও দেখতে পাচ্ছি না, যদি কাছাকাছি এসে বসতেন খুব ভালো হতো, আপনারাও দেখতে পারতেন, আমিও দেখতে পারতাম। বলছেন না, বলুন রাধা রানী কি? হরে কৃষ্ণ হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। এই যে পিছনে যারা বসে আছেন একটু সামনে আসবেন, আমারও গাইতে ভালো লাগবে জানেন তো, এত দূরে বসেছেন না। এই এখানে সবকিছু পাতা আছে দেখুন, আসলে আপনারাও আমাকে দেখবেন, আমিও আপনাদের দেখতে পাবো।
এত দূরে ঠিক সামঞ্জস্য হচ্ছে না। যদি পারেন একটু সামনের দিকে আসুন, একই সংখ্যায় কম আছেন। যে যে রাধারাম হরিব, যে যে রাধারাম হরিব। দিদি ভাইরা করতাল এনেছেন, করতাল এনেছেন, আনেননি? আচ্ছা আজকের বলে দিয়ে যাচ্ছি, কালকের মনে করে আনবেন। আর আজকের যারা এনেছেন কৃপা করে একবার বের করবেন। এই করতাল আছে? আছে। হ্যাঁ, ভগবান এই করতলা সবাইকে দিয়েছে, আমার মতো বেটাকে ভাড়া করে আনতে হয়নি। যাদের কাছে আছে একবারটি কৃপা করে বের করবেন। এই দেখুন, এই করতলা আমার সঙ্গে সবাই বাজিয়ে এই নাম করবেন সবাই একবার। উলুধ্বনি উলুধ্বনি, পারবেন না উলুধ্বনি দিতে? পারবেন না? হ্যাঁ পারবেন, মন্দিরে বসে আপনারা উলুধ্বনি করেন, করুন সবাই একবার। জয় জয় রাধা রাম হরিব, রাধা রাম হরিব,
রাধা রানি কি? রাগ করবেন না, মাঝে মাঝে বলবো। ব্রহ্মা বলছেন নাম ভজনেই নাকি তাকে পাওয়া যায়, সাধনায় নাকি তাকে পাওয়া যায়। দেবশ্রী নারদ এই কথাটি শুনে বলছেন, প্রভু আমার বিনা যন্ত্রে দিবারাত্রি তো নারায়ণ 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 ছাড়া তো কিছুই বলি না আমি। দিবারাত্রি যখন আমি নারায়ণের নাম জপ করি তাহলে আমি কেন তার দেখতে পাই না? সম্মুখ না হোক হৃদয় পটে তাও পাই না, তাহলে নিশ্চয়ই আমার কোথায় একটা ভুল হচ্ছে। আচ্ছা আমার ভুলটা কে ধরিয়ে দেবে প্রভু? পিতা ব্রহ্মার সামনে এসে দাঁড়িয়ে এই আরজিটা জানালেন। পিতা ব্রহ্মা বললেন, নারদ তুমি প্রতিদিন আমার স্মরণ করো, আচ্ছা কেমন করে তুমি তার ভজন করো আমার শোনাতে হবে। যতক্ষণ না তুমি আমায় শোনাচ্ছ ততক্ষণ তো আমি এর কোথায় ভুল কি ভুল আমি তো বলে দিতে পারবো না। বলে প্রভু তুমি শুনবি? তাহলে শুনো। নারদ মুনি গাইছেন রমণ নাম, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল ঘরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ ঘরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ ঘরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল ঘরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ ঘরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ ঘরে। প্রতিদিন কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজনে তোমার নয়ন বাড়ি নেই কেন? ভগবান তো আমাদের কাছে ফল খেতে চান না, মিষ্টান্ন খেতে চান না, ভক্তিতেই ভগবান সন্তুষ্ট। সেই নয়ন বাড়ি দিয়ে যদি একবার তাকে ডাকতে পারো দেখি তিনি তোমার ডাকে সাড়া না দিয়ে কেমন করে থাকে। তোমার ডাকে সাড়া দেয়নি তোমার নয়ন বাড়ি কোথায়? সত্যই তো কৃষ্ণ ভজনে আমার নয়ন বাড়ি নেই কেন?
এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? আছে পল্লাইন পিতা ব্রহ্মার চরণে। হে পিতা ব্রহ্মা, আপনি দয়া করে বলুন আমি কি করব, কোথায় যাব, কোথায় গেলে কৃষ্ণ ভজনে আমার নয়ন বাড়ি আসবে, আপনি আমায় দয়া করে বলুন। নারদ, কৃষ্ণ ভজনে তোমার নয়ন বাড়ি নেই কেন জানো? শোনো, তোমার মনে একটা অহংকার আছে, আমার থেকে বড় ভক্ত আর পৃথিবীতে নাই। ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু কারোর অহংকার সহ্য করতে পারেন না গো মা। তোমার মন থেকে অহংকার নাশ করো, তোমার মন থেকে অহংকার দূর করে দাও, তাহলেই দেখবে কৃষ্ণ ভজনে তুমি নয়ন বাড়ি আনতে পেরেছ। হে পিতা ব্রহ্মা, আপনি আমায় দয়া করে বলুন আমি কি করব, কোথায় যাব, কোথায় গেলে কৃষ্ণ ভজনে আমার নয়ন বাড়ি আসবে, কোথায় গেলে আমার অহংকার নাশ হয়ে যাবে। নারদ, উপায় একটা আছে, কিন্তু বড় কষ্টের কাজ, তুমি পারবে কি? পারব, আপনি শুধু দয়া করে বলুন আমায় কি করতে হবে। তাহলে শোনো নারদ, আজকে গজনীতে পরম বৈষ্ণবের সন্ধান তোমায় পেতে হবে। পরম বৈষ্ণব? হে পিতা ব্রহ্মা, এত কথা যখন বললেন, আর একটু বলে দিন কে সেই পরম বৈষ্ণব? যার কৃপায়, যার দয়ায় আমার অহংকার চিরদিনের জন্য দূরে যাবে। নারদ, সেই পরম বৈষ্ণবের নাম হলো দেবাদিদেব মহেশ্বর। হ্যাঁ নারদ, আজকের গজনীতে তুমি যদি একটা বার তার কাছে যেতে পেরেছ, তোমার সব সমস্যার সমাধান হবে। তাই হোক, তাহলে বেশ, আমি যাব। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছে তো বটে, তার আগে শুনে যাও আজকের দিনটা কি। পরে কেন চতুর্দশী? আহা, শুধু চতুর্দশী নয়, শিব চতুর্দশী বটে। এই শিব চতুর্দশীর রাত্রিতে তার কাছে যে একবার যায়, তার সব সমস্যার সমাধান হয়ে যায়। তবে তার কাছে যেতে গেলে কেবলমাত্র রমণীরাই যেতে পারে। আপনাদের এখানে শিব চতুর্দশীর ব্রত হয় তো? মা, আর কারা করে বেশিরভাগ? আমরা রমণীরা, মহিলারা বেশি করি, পুরুষেরা অনেকেই করে, কিন্তু এটা রমণীদের ব্রত। তার কাছে যেতে গেলে কেবলমাত্র রমণীরাই যেতে পারে। আর তুমি একটা পুরুষ হয়ে আজকে শিব চতুর্দশীর রাত্রিতে তার কাছে যাচ্ছ, একবার তো যদি পুরুষ সেখানে প্রবেশ করে কি হবে জানো? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। শুধু তাই নয়, আজকে শিবলোকে যেতে গেলে সাতটা দ্বার পেরিয়ে শিবলোকে যেতে হবে। আর সাতটা দ্বারে দাঁড়িয়ে রয়েছে না দাঁড়িরা, তারা যখন তোমায় দেখবেন তুমি একটা পুরুষ এসেছো, তোমাকে তো এক মুহূর্ত রাখবে না, ঘাড় ধাক্কা দেবে, বের করে দেবে। বলে প্রভু, যত কষ্ট আমার হোক, ছলে বলে কৌশলে সাতটা দ্বার আজকের দিনে আমি পার হব, আমার অহংকার নাশ করার লাগে। শুধু কৃপা করে যাবার আগে আমার মনে চারটে প্রশ্ন জেগেছে, আপনি দয়া করে হে পিতা ব্রহ্মা আমার প্রশ্নের উত্তরগুলো বলে দিয়ে যান। বলে বেশ, বলো না, তোমার মনে কি প্রশ্ন জেগেছে বলে প্রভু গো? বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা, 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 শিবের খাতে ত্রিশূল কেন বিশ্বের উপস্থিত, বলো শিবের হাতে ত্রিশূল কেন বিশ্বের উপস্থিত, শিবের খাতে ত্রিশূল কেন বিশ্বের উপস্থিত, বলো শিবের হাতে ত্রিশূল কেন বিশ্বের উপস্থিত, সব দেবতার দুটি আঁকি শিবের কি নয়ন, সব দেবতার দুটি আঁকি শিবের কি নয়ন, সব দেবতার দুটি আঁকি শিবের কি নয়ন, সব দেবতার দুটি আঁকি শিবের কি নয়ন,
শিব যদি বৈষ্ণব হবে আমার প্রথম প্রশ্ন গো, শিবের হাতে ত্রিশূল কেন? দ্বিতীয় প্রশ্ন ভালো করে শুনবেন, শিব ওই বৃষ অর্থাৎ ষাঁড়কে বাহন করেছেন কেন? তৃতীয় প্রশ্ন, সব দেবতাদের দুটো করে আঁখি, শিবের কেন তিনটি নয়ন? আর চতুর্থ প্রশ্ন, শিবকে পঞ্চানন বলা হয় কেন? নারদ প্রশ্ন করে তুমি কিন্তু মন্দ করো নাই, কিন্তু আমি বলি কি, আজকে তো শিব চতুর্দশী, রাত্রিতে তুমি তার কাছে যাবে বলছো, তা সেখানে গিয়ে স্বয়ং তাকেই জিজ্ঞাসা করো না যে প্রভু কেন তোমার এই দশা? বললো বেশ তাই হবে। চললেন নারদ শিবলোকের প্রথম তারে। আজকের বিনাকে ডেকে বলছে, অবিনা তুই তো আমার সঙ্গে থাকিস, তা আজকের নারায়ণের নাম করবি না, খুব খারাপ হয়ে যাবে। যার জন্য পারাপার হব, চল আজকে শিবের গান গাইতে গাইতে যাই ওই শিবলোকে। কেন জানিস, আজ তো শিব চতুর্দশী, চল দুজনে শিবের গান গাইতে গাইতে যাই। চললেন নারদ মুনি শিবের গান গাইতে গাইতে শিবলোকের প্রথম দ্বারে। একটা কথা মনে রাখবেন, সাতটা দ্বার পেরোতে হবে, প্রত্যেকটা দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রথম দ্বারের দাঁড়িকে। প্রথম দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন নন্দী আর ভেঙ্গি। নন্দী ভেঙ্গি নারদকে দেখে মনে মনে করছে, নারদ আসছে কেন, বেটার স্বভাব তো ভালো নয়, নিশ্চয়ই আমাদের মধ্যে ঝগড়া বাঁধাতেই আসছে, তো দেখি বেটা কোথায় যায়। বলি নারদ বলি, কতদিন এমন ধান্দাবাজি শিখেছে হে? ধান্দাবাজি বলি, এতদিন তো বলতে নারায়ণ নারায়ণ, আর আজকে না সব ভুলে বলছো নম শিবায়। বলে ভাইয়া প্রথমে সত্যি কথা বলবো, যদি দেখি সত্যি কথা বলে কাজ হলো না, বৈষ্ণবে কৃপা পেতে গেলে একটু এত মিথ্যে বলতে হয় বলবো? বলে ভাই নারায়ণ নারায়ণ তো কেঁদে কেঁদে তার ডেকে কৃপাই পেলাম না। তা শুনেছি তোমাদের প্রভু নাকি, বলে কি হয়েছে? বলে শুনেছিলাম তো, তাহলে ডাকলে নাকি পাওয়া যাবে। জানো তো শুনেছি কানে, তোমাদের প্রভুর কাছে আমার মনের বাসনা পূর্ণ করব বলে। যেই শুনেছেন আজকের ডজরিতে প্রভুর কাছে এসেছে, সঙ্গে সঙ্গে বলে উঠেছেন চলে যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও।
সত্যি কথা বললাম, কাজ হলো না। তা বেশ, এবার একটু একদম মিথ্যেই বলি। বলে, ভাই আমায় অমন করে তাড়া করে দিও না, আমি একাই চলে যাব। কিন্তু যাবার আগে শুনেছি তোমরা নন্দী ভিঙ্গি নাকি খুব ভালো নাচতে পারো, তা কোনোদিন তো চোখে দেখার সৌভাগ্য হয়নি, আজ যখন সে সুযোগ হয়েছে আজকের হাত ছাড়া করছি না, তোমাদের নাচ দেখবো তবেই যাব। তা যাবার আগে শিবের গান গাইতে গাইতে যাই, নারদ মুনি গাইছেন আর প্রভুর গান শুনে শুনে ওই নন্দী আর ভিঙ্গি উত্তম নৃত্য শুরু করেছে। আর এই ফাঁকে মা নারদ কি করেছেন, বাইরে না গিয়ে সুসুর করে ভিতরে ঢুকে পড়েছে। ভিতরে ঢুকে পড়ে মনে মনে করছেন, হরি বল হরি বল করে যখন একটা দ্বার পেরোতে পেরেছি, যেমন করেই হোক আর ছটা দ্বার পার হবেই। এবার প্রথম দ্বারটি পেরিয়ে নারদ মুনি কি করলেন, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলো, 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 সম্মুখে মহিপাল কে দেখিতে যে পাইলো, সম্মুখে মহিপাল কে দেখিতে যে পাইলো, আর সম্মুখে মহিপাল কে দেখিতে যে পাইলো, সম্মুখে মহিপাল কে দেখিতে যে পাইলো। দ্বিতীয় দ্বারের দাঁড়িয়ে হয়ে কে দাঁড়িয়েছিলেন, মহিপাল। নারদ বলছে, মহিদাদা আমি একটা খবর এনেছি তোমার কাছে, ছলনা করছি মা। বলে, কি খবর? বলে, আমি প্রথম দ্বার থেকে আসছিলাম, দেখলাম নন্দী আর ভেঙ্গিটা কি ঝগড়াই লেগে, ঝগড়া লেগেছে, তাহলে মনে হয় আজকের ওরা একটু বেশি খেয়ে ফেলেছে। আজকে শিব চতুর্দশীর রাত, যেকোনো কেউ ঢুকে পড়তে পারে। আজকের রজনীতে এমন করে থাকলে তো হবে না। বলছে, ভাই তুমি আমার দাঁতটা সামলাও, এই দ্বিতীয় দাঁত, আমি দেখে আসি নন্দী আর ভেঙ্গিটা কত বড় হয়েছে। চোরকে রেখেছেন মা দাঁড়ি করে, মহিপাল গেলেন প্রথম দাঁড়ে। এই ফাঁকে নারদ কি করেছেন, ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দাঁড়ে আইলো, 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 সম্মুখে বীরপাল কে দেখিতে যে পাইলো, সম্মুখে বীরপাল কে দেখিতে যে পাইলো, আর সম্মুখে বীরপাল কে দেখিতে যে পাইলো, সম্মুখে বীরপাল কে দেখিতে যে পাইলো। তৃতীয় দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন বীরপাল। তৃতীয় দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন বীরপাল, বিশাল আকৃতিতে হাতে একটা গদা নিয়ে। নারদ যখন সামনে দাঁড়িয়েছে, নারদকে কতটুকু মনে হচ্ছে জানেন? আমাদের পায়ের কাছে একটা পিঁপড়ে হাঁটলে যতটুকু মনে হয়, খুব উঁচু থেকে নিচের লোকগুলোকে ছোট ছোট মনে হয় না মা? নিচের ঘর বাড়িগুলোকে ছোট ছোট মনে হয় খুব উঁচুতে দাঁড়ালে? ঠিক তেমনি এত বিশাল আকৃতিতে বীরপাল দাঁড়িয়ে রয়েছে, নারদ সামনে হাঁটছে, মনে হচ্ছে একটা পিঁপড়ে হাঁটছে। তা নারদ হাঁটছেন আর মনে মনে করছেন, বীরপালের হাতে যে গদাটি দেখছি, মাথায় যদি পড়ে যায় হরি বলে হতে তো বেশিক্ষণ সময় নেবে না, তাহলে কি করা যায়, ছলে বলে কৌশলে আমাকে ওই দাঁতটা পেরোতেই হবে। ছলনা করে বলে উঠলেন, বিদ্যাদা তোমার হাতে ওটা কি গা, হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছো? বীরপাল মনে মনে করছেন, হাতে নিয়েছি গদা, ও বলছে কি নিয়েছো দাদা? যেই উপর দিকে তাকিয়েছেন বীরপাল, অমনি নারদ হাতের তলা দিয়ে হরি বল 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 হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল। উত্তর মায়া বল উত্তর উত্তর
করতে হাতের তলা দিয়ে তৃতীয় দ্বার পেরিয়ে গেলেন। এসে দাঁড়িয়েছেন চতুর্থ দ্বারে। কে দাঁড়িয়েছিলেন? তাহলে কটা দ্বার পেরোলাম গো? কটা দ্বার পারাপার হলাম? চারটে, তাই তো? চারটে না দুটো? কেউ বলতে পারছেন না? আচ্ছা, তাহলে মাসিমা একা শুনেছেন, তাই তো? যারা যারা শুনতে পাননি একবার হাত তুলে হরিবল বলবেন। যে শুনতে পেয়েছে সেও হাত তুলে হরিবল বলছে। যারা যারা শুনতে পাননি হাত তুলে হরিবল বলতে বললাম। একটি একটি করে তিনটি দ্বার পেরিয়ে চতুর্থ দ্বারে এসে দাঁড়িয়েছেন। কে দাঁড়িয়েছিল চতুর্থ দ্বারে? সবকটা তুলে নেব। চতুর্থ দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন বাবা কার্তিক। কার্তিককে দেখে মনে মনে করছে না, কার্তিক এসেছে। ও কার্তিক, আমি তোমার কাছে একটা খবর এনেছি। বলে খবর বলো। বলে আমি মর্ত্যভূমিতে গিয়েছিলাম, দেখলাম মর্তের যে তোমায় পুজো করতে চাইছে তোমার মতো পুত্র পাবার আশায়। কিন্তু সবাই পুজো পেয়ে যাবে আর তুমি অমনি বসে থাকবে। বলে কেন? ওই যে ময়ূরের পিঠে উঠে তীর ধনুঘাতে পিতৃদার আগলে বসে আছো না, এমন করে যদি পিতৃদারের দাঁড়ি হয়ে থাকো সব দেবতারা পুজো পেয়ে যাবে আর তুমি বসে থাকবে। বাবা কার্তিক চিন্তা করলেন না, পৃথিবীতে যদি সব দেবতাদের পুজো চালু হয় আমার কেন নয়। রইল ধর, চললেন কার্তিক মর্ত্যভূমিতে। আর এই ফাঁকে মা নারদ চতুর্থ দ্বার পেরিয়ে এসে দাঁড়িয়েছেন পঞ্চম দ্বারে। কার্তিক পুজো আমরা কেন করি? আপনাদের এখানেও কার্তিক পুজো হয় তাই তো? আমাদের চব্বিশ পরগনায় বেশি হয় মনে হয়। ওই ঠাকুর ঘরের সামনে দিয়ে যায় চুরি করে। কার্তিক পুজো কেন করি গো? কার্তিকের মতো ছেলে পাবার আশায়। যখন হয় মা একেবারে কার্তিকের মতোই হয়। দেখবেন কুচু কুচু কার্তিক, বড় হয়ে কি হয়? অপরাধ কেউ নেবেন না, বড় হয়ে সব হয়ে যায় মহিষাসুর। যারা হয়েছেন আমার উপর রাগ করবেন না, কেন হয় আগে শুনুন। এই যে ও কার্তিকের মা, কার্তিক গুলো বড় হয়ে কেন মহিষাসুর হয় শুনুন। সঙ্গে যে ভ্যানিটি ব্যাগটা জুটে যায় না, কার্তিক আর কার্তিক থাকে না। দিন রাত ওই ভ্যানিটি ব্যাগকে বগল করে নিয়ে ঘুরতেই থাকে। আর যে মা বাবা এত কষ্ট করে কার্তিক পুজো করে কার্তিক পেল গো, সে মা বাবার কথাই ভুলে গেল। তাই এদের দোষ দেবো কি? মা আগে ভালো ছিল জানেন, মা বলতেই লাগবেন। কিন্তু আমার আপনার মতো ভ্যানিটি ব্যাগগুলো এসে এদের এই অবস্থা করেছে, বুঝতে পাচ্ছেন তো? নষ্টের গোড়া কারা? আমরা। যাই হোক আর বলবো না, চতুর্থ দ্বার পেরিয়ে নারদ এসে দাঁড়িয়েছেন পঞ্চম দ্বারে। পঞ্চম দ্বারের দাঁড়ি হয়ে কে দাঁড়িয়েছিলেন মা? বাবা গণেশ। নারদ মনে মনে করছেন, বাবা গণপতি তুমি তো অল্পতেই সন্তুষ্ট, শুধু বললেই হয়। গণপতি বাপ্পা জয় জয়, 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 গণপতি বাপ্পা গণপতি গণেশ, গণপতি গণেশ,
বাবা গণেশ চিন্তা করলেন সিদ্ধিদাতা নাম আমার নারদের মনের বাসনা পূরণ করতেই হবে। চিৎকার করে বলে উঠলেন, নারদ বলো তুমি কি চাও আমার কাছে? আমার সিদ্ধিদাতা নাম বলে, প্রভু আজকের আমি তোমার কাছে এসেছি আমি ওই পঞ্চম দ্বার পার হব বলে। আস্তে, পঞ্চম দ্বার পার হব বলে এসেছি, প্রভু আমার পার করে দাও না গো, কৃপা করে তোমার ওই দ্বারটা আমায় পার করে দাও। নারদ, আমার কাছে আজকের দিনে যে যা চাই তাই পায়, এই নাও নারদ আমি দ্বার খুলে দিলাম। পঞ্চম দ্বার পেরিয়ে নারদ এসে দাঁড়িয়েছেন ষষ্ঠ দ্বারে। মা ষষ্ঠ দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন মহাকাল। মহাকালকে নারদ দেখতে পেলেন না। সপ্তম দ্বারে এসে নারদ বাধা পড়ে গেল। আর চলল না, চলল না বাবা, কোন রকম অভিনয় চলল না গো মা। কারণটা কি? দ্বারে দাঁড়িয়েছিলেন মা মহামায়া পার্বতী। সবচেয়ে ধরে ফেললেন গো, তাই মায়ের কাছে হেরে গিয়ে মায়ের পায়ে ভক্তি প্রেমের অঞ্জলি নিবেদন করলেন। মা কৃপা কর, মা কৃপা কর। গৃহান বন্দন দেবী নারায়ণ পরমেশ্বরী ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা সদা নমোস্তুতে। নমো শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ স্বস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু আত্মশক্তিরূপেণ স্বস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সর্বভূতেষু কালবদলি কালী রূপেণ স্বস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চণ্ডী রূপেণ স্বস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু যোগমায়া রূপেণ স্বস্তিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু পাতাল ভৈরবী রূপেণ স্বস্তিতা নমস্তস্যৈ 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 হে মা শ্যামা ব্রহ্ম মা
নারদ তুই আমার পায়ে চোখের জল ফেললি, ওরে আমি যে মা রে, আমি যে মা, সন্তানের চোখের জল কি আমি উপেক্ষা করতে পারি রে? এই রে এই রে নারদ আমি দ্বার খুলে দিল, আর কেউ না হোক অন্তত তুই বলতে পারবি জগৎবাসীর কাছে, যারা আমার স্বামীকে বলে গাঁজা ভান পান করে, যারা আমার স্বামীকে বলে ছা